তফসিল ঘোষণার পর থেকে আমরা কিন্তু নির্বাচন কমিশনের দিক নির্দেশনা যা আমরা কাজ করি, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য যারা অন্তরা হয়ে বিভিন্ন জায়গাগুলিতে গাড়িতে আগুন লাগাচ্ছে, যান চলাচলে বাধাগ্রস্ত করছে, এবং যারা এর আগেও আমাদের পুলিশকে রক্তাক্ত করেছে, রাজারবাগ পুলিশ হাসপাতালের অ্যাম্বুলেন্স ভাঙচুর করেছে, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে, তারাই কিন্তু এখন আবার অবরোধ ডেকে তারা নাশকতা করছে। একদিকে তারা নির্বাচনে আসেও নাই, অন্যদিকে তারা নির্বাচনকে ভণ্ডুল করার জন্য প্রতিদিনই আপনারা লক্ষ্য করেছেন, নিজেরাই আপনারা বলছেন যে তারা ককটেল নিক্ষেপ করছেন, অকিছু গাড়িগুলিতে যেখানে পেপে আগুন লাগাচ্ছেন, সম্পত্তি বিনষ্ট করার জন্য তারা কাজ করছেন। আমাদের কথা হলো যারা মামলার আসামি, নাশকতার মামলার আসামি, গাড়ি পোড়ার আসামি, প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে ওই মামলার আসামি, আমাদের পুলিশকে রক্তাক্ত করেছে, পুলিশের একজন সদস্যকে নিষ্ঠুরভাবে পিটিয়ে হত্যা করেছে সেই মামলার আসামি, যাদেরকে আমরা অনেককে আমরা গ্রেপ্তার করেছি, অনেকের নাম নাম্বার আমরা পেয়েছি, আমি মনে করি তারা যেখানেই থাকুক তাদের সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করে আনা হবে। যদি কোনো দল অনুমতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে তারা যদি জোর করে ওই সকল মামলার আসামিরা সমাবেশ করতে চায় বা মানববন্ধন করতে চায়, সেক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে কাজটি যেটা আছে, যে আমাদের রুটিন ওয়ার্ক যে কাজটি আছে, সেখানে আমরা তো অবশ্যই যারা আসামি, ওয়ারেন্টের আসামি অথবা আমাদের পুলিশ মার্ডারের আসামি, তার কিন্তু আমরা ধরতে কোনো আইনগত বাধা নেই। তারা নির্বাচন না করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য, নির্বাচনকে ভণ্ডুল করার জন্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অন্তরায় হয়ে তারা যেভাবে মানে রাস্তা বিভিন্ন জায়গাগুলিতে ককটেল বিস্ফোরিত করছে, তারা বিভিন্ন জায়গায় কেপিআইগুলিতে তারা আগুন লাগানোর চেষ্টা করেছে, তা আমরা মনে করি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে কাজটি তো হচ্ছে যে মানুষের জানমালের ক্ষতি যেন করতে না পারে সেদিকে খেয়াল রাখা, অবাধ সুষ্ঠু নির্বাচনের অন্তরায় যেন কে না সেদিকে খেয়াল রাখা, পাশাপাশি আমাদের রুটিন ওয়ার্ক যেটা মামলার আসামি, ওয়ারেন্টের আসামি যেখানেই থাকবে সেখান থেকে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে পারবো, এতে কোনো আইনগত কোনো আমাদের কোনো বাধা নেই।